এবারে নির্বাচনী প্রচার প্রচারণার খবর জানব। রাজধানীর বাইরে থেকে আমাদের সহকর্মীরা যুক্ত হচ্ছেন। শুরুতেই সিলেট তিন আসনে চলে যেতে চায় আমাদের সহকর্মী বিকাশ বিশ্বাসের কাছে। বিকাশ, জানাবেন নির্বাচনী প্রচারণা এখন কেমন দেখছেন? এর আগেও যেমনটি জানিয়েছিলাম যে সিলেট তিন আসনে একটি জমজমাট নির্বাচনী লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। ভোটারদের কাছেও কিন্তু আমরা সেই ধরনের তথ্যই পাচ্ছি যে এখানে আসলে তিনমুখী লড়াই হবে বলে একটি সম্ভাবনা রয়েছে। এখানে যেমন নৌকার নির্বাচন করছেন সদস্য আওয়ামী লীগের আরেকজন নির্বাচন করছেন, এর পাশাপাশি জাতীয় পার্টিরও প্রার্থী রয়েছেন। তারা একেবারে বিরামহীনভাবে এই ভোটারদের কাছে যাচ্ছেন, ভোটারদের কাছে প্রতিশ্রুতি তুলে ধরছেন, নানান প্রতিশ্রুতি তুলে ধরছেন, আগামী দিনে তারা কি করবেন সেই কথাগুলো তুলে ধরছেন। আমাদের সঙ্গে রয়েছেন জাতীয় পার্টির যিনি প্রার্থী রয়েছেন জনাব আতিকুর রহমান আতিক। তিনি কিন্তু 21 সালের যে উপনির্বাচনটি হয়েছিল সিলেট তিন আসনে, সেই নির্বাচনেও তিনি প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। জনাব আতিক, এবার আসলে ভোটারদের সাড়া কেমন পাচ্ছেন, কি প্রত্যাশা করছেন? আমি এবারের নির্বাচনে আমরা অত্যন্ত আশাবাদী। প্রত্যাশা হচ্ছে যে সিলেট তিন আসন তিনবার পূর্বে জাতীয় পার্টি লাঙ্গল পাশ করেছিল এবং এবার জনগণ চাচ্ছে যে এই আসনে, যেহেতু আমি 42 বছর ধরে আলোচনায় কাজ করি এবং বারবার মানুষ আমাকে এটাকে তারা তাদের যে ভালোবাসা দিয়ে আমাকে নির্বাচিত করতে চায় এবং মানুষ উন্মুক্ত মুখিয়ে আছে যে আমাকে নির্বাচিত করার জন্য, যদি অভাব সুষ্ঠু নির্বাচন হয় তাহলে ইনশাল্লাহ আমি আশাবাদী বিপুল ভোটে জয়লাভ করতে পারবো। নির্বাচন কমিশন বলছে যে তারা অবাধ সুষ্ঠু নির্বাচন করতে বদ্ধপরিকর, সেই সব ব্যবস্থা তারা নেবে। ভোটারদের কাছে আপনি কেমন সাড়া পাচ্ছেন? ভোটার উপস্থিতি একটা বড় চ্যালেঞ্জ বলে মনে করা হচ্ছে, সেটি নিশ্চিত করতে আপনারা কতটুকু কাজ করছেন? আমি দেখছি যে জনগণ মানে বিশ্বাস করতে পারছে না নির্বাচন কমিশনকে। নির্বাচন কমিশন তার আস্থার মধ্যে জনগণকে আনতে হবে, ভোটারদেরকে আনতে হবে, কারণ অতীতে যে নির্বাচনগুলো হয়েছে সেই নির্বাচনে জনগণ কিন্তু তার ভোট প্রয়োগ করতে পারে নাই বা মানুষ একটা আগ্রহ হারিয়ে ফেলেছে। এবারে নির্বাচনে যে একটা সুষ্ঠু ব্যবস্থাপনায় জনগণ গিয়ে তার ভোটটা দিতে পারবে এটা নিশ্চিত করতে হবে নির্বাচন কমিশনকে, এবং নির্বাচন কমিশন যদি এটাকে এনশিওর করতে পারে তাহলে জনগণ যাবে। এখন যদি মাঠ প্রশাসনে এবং বিভিন্ন পর্যায়ে যা থানার ওসি বা বিভিন্ন সংস্থা তারা যদি বিরোধী দলকে শুনছিলাম জাতীয় পার্টির যিনি প্রার্থী রয়েছেন তিনি কি বলছিলেন? তিনি বলছিলেন যে ভোটারদের আস্থা ফেরত আসলে নির্বাচন কমিশনকে কাজ করতে হবে, মাঠ পর্যায়ে প্রশাসনকে কাজ করতে হবে। তো এই ছিল ভোটার সিলেট তিন আসন থেকে নির্বাচনী প্রচারণার খবর। জুমি ফিরছি স্টুডিওতে। বিকাশ, আপনাকে ধন্যবাদ। এবারে টাঙ্গাইল দুই আসনে নির্বাচনী প্রচারের খবর জানবো আমাদের সহকর্মী সোহেল তালুকদারের কাছে। সোহেল, শীতের রাত কেমন দেখছেন প্রচারণা? আপনার সাথে কোন প্রার্থী রয়েছে? যেমনটা বলছিলেন যে শীতের রাত, সেই শীতের রাতের মধ্যেও কিন্তু যে নির্বাচনী উত্তাপ যেটি, সেই নির্বাচনী উত্তাপ কিন্তু পুরোদমে ছড়িয়েছে। আমি এখন রয়েছি ভুয়াপুরের ফলদা ইউনিয়নের ফলদা গ্রামে। এই গ্রামটি ভুয়াপুর উপজেলা থেকে প্রায় 10 কিলোমিটার উত্তরে এবং প্রত্যন্ত গ্রাম হওয়ার পরেও কিন্তু এখানে নৌকা প্রার্থীর যে মার্কা রয়েছে তিনি এই নির্বাচনী প্রচার প্রচারণা করছেন এবং বিপুল সংখ্যক মানুষ এখানে উপস্থিত হয়ে প্রচার প্রচারণা অংশ নিয়েছেন। আমরা এই মুহূর্তে যে রয়েছি যিনি এই আসন থেকে নির্বাচন করছেন নৌকা প্রতীকে, সেই ছোটমনের কাছ থেকে আমরা এই বিষয়ে একটু জানতে চাইব যে তিনি কেমন সাড়া পাচ্ছেন। আপনি এই নির্বাচনের যে প্রচার প্রচারণা চালাচ্ছেন সেক্ষেত্রে আপনি কেমন সাড়া পাচ্ছেন? নগদ থেকে পল্লী বিদ্যুতের পোস্ট পেইড বিল দিন চার্জ ছাড়াই ফ্রিতে। ধন্যবাদ আপনাদের। আজকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আমরা টাঙ্গাইল দুই গোপালপুর ভয়পুরে যে নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে, আমরা মনে করি যে সারা উপজেলায় স্বতঃস্ফূর্তভাবে প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে যে আমাদের পথসভা চলছে, উঠান বৈঠক চলছে, জনসভা চলছে। আমাদের সরকারে মাননীয় প্রধানমন্ত্রী জাতির জনকের কন্যা যিনি সারা বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ, আজকে বাংলাদেশের সে সারা বিশ্বে যে সুনাম, যে পরিমাণ উন্নয়ন হয়েছে, এবং আবার দুই উপজেলা গোপালপুর ভয়পুরে প্রায় 3000 কোটি টাকার উন্নয়ন হয়েছে, আমাদের চর অঞ্চলের বিদ্যুৎ হয়েছে, আমাদের রাস্তার উন্নয়ন হয়েছে, স্কুল কলেজ হয়েছে, মসজিদ মন্দির হয়েছে, অজস্র রাস্তা হয়েছে, আমাদের জনগণের যে আরেকটু বলি যে আমরা খুব সময় স্বল্পতার জন্য বলছি, আপনার প্রতিশ্রুতি কি এবং প্রতিপক্ষ থেকে অনেক সময় অভিযোগ আসছে সেই বিষয়ে আপনার মন্তব্য?
আমার প্রতিশ্রুতি হলো যে আমরা যে উন্নয়নগুলো করেছি আগামী নির্বাচনের পরে আগামী পাঁচ বছর হবে এক দ্বিগুণ উন্নয়ন। এই দেশকে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে আমরা অনেক কাজ আমাদের যেগুলো বাকি আছে সেগুলো করব। আমি মনে করি যে আমাদের রাজনীতিতে নির্বাচনের প্রতিপক্ষ থাকবেই, তারা সত্য মিথ্যা বলেই তাদের স্বার্থ হাসিল করার চেষ্টা করবে, তারা আমাদের জনপ্রিয়তাকে ঈর্ষান্বিত করে তারা নানান কথা বলতে পারে, এটাই রাজনীতি। ধন্যবাদ, ধন্যবাদ। ঝুমিয়ে শুনছিলেন যে এখানকার যে নির্বাচনী যে হালচাল সেটি শুনছিলেন এবং প্রতিশ্রুতি এবং যে ভোটারদের সারা, পাশাপাশি যে প্রতিপক্ষ থেকে যে অভিযোগগুলি করছিলেন সে বিষয়ে যে নৌকার যিনি প্রার্থী ছোটমণির এ বিষয়ে তার বক্তব্য বলছিলেন। সোহেল, আপনাকে ধন্যবাদ। এবারে পটুয়াখালীর নির্বাচনী প্রচারণা জানবো আমাদের সহকর্মী মহিবুল্লাহ চৌধুরীর কাছে। পটুয়াখালী এক আসনের গণসংযোগ কেমন দেখছেন মহিবুল্লাহ, জানাবেন। জুবিরাবেন, আপনাকে ধন্যবাদ। দাদর জাতীয় সংসদ নির্বাচনের নির্বাচনী প্রচারণা ইতিমধ্যেই কিন্তু জমজমাট হয়ে গিয়েছে। সকাল থেকে গভীর রাত পর্যন্ত পটুয়াখালীর যে চারটি আসন রয়েছে সে চারটি আসনে কিন্তু এখন প্রচারণা চলমান রয়েছে। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি পটুয়াখালী চার এক আসনের সংসদ সদস্য রয়েছেন জাতীয় পার্টির যিনি প্রার্থী এবং রুহুলাম হাওলাদার, তিনি গণসংযোগ করছেন পটুয়াখালীর এক আসনের মানুষের দ্বারে দ্বারে ঘুরছেন, ভোট প্রার্থনা করছেন। তার কাছে আমরা রয়েছি, আমরা সরাসরি কথা না বলে তার কাছে আমরা জানতে চাইব, আপনি একটু জানাবেন, আপনি তো জোটের প্রার্থী, ভোটারদের কেমন সাড়া পাচ্ছেন এবং আপনি কি কি প্রতিশ্রুতি দিচ্ছেন? বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, মাননীয় প্রধানমন্ত্রী, তিনি আমাকে জোটে মনোনয়ন দিয়েছেন। আমি এখানে নির্বাচিত হলে দেশের যে উন্নয়নের গতিধারা চলছে এবং দেশ যে ব্যাপকভাবে আগাচ্ছে এবং একটি বাংলাদেশ স্মার্ট বাংলাদেশ সোনার বাংলাদেশে রূপান্তরিত হয়েছে, এই ক্ষেত্রে পটুয়াখালী মানুষকে এবং মাটিকে সম্পৃক্ত করব উন্নয়নের জন্য, অগ্রগতির জন্য, কল্যাণের জন্য, সেবার জন্য। এবং আজকে আমরা গর্বিত দক্ষিণ অঞ্চলের মানুষ, পদ্মা ব্রিজ চালু হওয়ার পর থেকে আমি কোথাও দাঁড়াতে পারি না মানুষের ভিড়ে, মানুষ আর মানুষ সব একাকার হয়ে গেছে, দলমাত্রিক সকল মানুষ এই নির্বাচনে এগিয়ে এসেছে। এটা মাননীয় প্রধানমন্ত্রীর অবদান, তার সরকারের অবদান। কুয়াকাটা পর্যন্ত যে ব্যাপক উন্নয়ন সাধন হয়েছে আমরা দক্ষিণ অঞ্চলের মানুষ কখনো ভাবিনি আগে, এখানে সেই প্রতিদান দেওয়ার জন্য মানুষ এগিয়ে আসছে ভোট দিতে। এবং এই জোটের প্রার্থী হিসেবে আপনাকে ধন্যবাদ। নগদ থেকে পল্লী বিদ্যুতের পোস্ট পেইড বিল দিন, চার্জ ছাড়াই ফ্রিতে।